তার জিম এগিয়ে আসতেই আদিল বলল, কি হলো, জানতে পারলে কিছু? জিম হতাশ গলায় বলল, ফাহাদের মানসিক অবস্থা বেশ খারাপ। কিছুক্ষণ আগ পর্যন্ত ভাঙচুর করেছে, ডাক্তাররা তেমন কিছুই বলতে পারছে না, তাই আপাতত ফাহাদের পার্সোনাল ডাক্তারকে আনা হয়েছে, এখন উনি দেখছেন। সবকিছু শুনে স্নিগ্ধা বিস্ময় নিয়ে বলল, হঠাৎ এত ক্ষুব্ধ হয়ে ওঠার কারণ? আদিল এক পলক স্নিগ্ধার দিকে তাকালো, তারপর তাকিয়ে থেকে বলল, ডায়েরি? একটা ডায়েরি ওনাকে এত উত্তেজিত করবে কেন? কিভাবে সম্ভব? স্নিগ্ধার প্রশ্নের মাঝে সিনিয়র অফিসার আর একজন ডাক্তার ওদের কাছের দিকে এগিয়ে গেল। সিনিয়র অফিসার এগিয়ে এসে আদিলের উদ্দেশ্যে বলল, আমাকে তুমি ভালোই ঝামেলায় ফেলেছ, বুঝলে? আদিল একটু চিন্তিত হয়ে বলল, অবস্থা কি খুব খারাপ? অবস্থা কেমন সেটাই তো বুঝতে পারছি না, হুট করে এখন আবার কেমন শান্ত হয়ে গেছে, আবার কখন উৎপাত শুরু করবে কে জানে। যাই হোক, বলেই পাশে দাঁড়ানো ডাক্তারের দিকে তাকালো, তারপর বলল, যা বলার উনি বলবেন, উনি রেজওয়ান সাহেবের পার্সোনাল ডাক্তার। সবাই কৌতূহল নিয়ে ডাক্তারের দিকে তাকাতেই তিনি স্নিগ্ধার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কি ওনাকে ডায়েরিটা দিয়েছিলেন? স্নিগ্ধা হ্যাঁ সূচক মাথা নাড়তেই ডাক্তার বললেন, কিসের ডায়েরি ওটা? কোনোভাবে কি আরোহীর কোনো অস্তিত্ব আছে সেখানে? স্নিগ্ধা একটা ঢোক গিলে আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ডাক্তার সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তিনি বললেন, ফাহাদকে আমি 3-4 বছর ধরে দেখছি, আমার জানা মতে আরোহী মানে ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ওনার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, এর আগে তো ওনার মাকে হারিয়েছেন, সব মিলিয়ে ডিপ্রেশন এইসবে ভুগতে ভুগতে একটা সময় উনি নিজেকে তালাবদ্ধ করে রাখতেন, সে বদ্ধ করে কয়েকদিন পর্যন্ত থাকত, এমনও হয়েছে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছি, রিয়াবে আর ঔষধে ভালোই ছিলেন গত বছর ধরে, সমস্যা করছে আপনার ওই ডায়েরিটা, ওনার ডিগার্ড পয়েন্ট হচ্ছে আরোহী, আমার ধারণা এই কারণেই ওনার অবস্থা এই খারাপ হয়েছে, কিন্তু হঠাৎ এত এক্সট্রিম রিয়াকশনের কারণ আমি ধরতে পারছি না। সব কথা শোনার পর কেউই কোনো কথা বলতে পারল না। অফিসার ডাক্তার সাহেবকে বললেন, আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য ধন্যবাদ ডাক্তার, আপাতত উনি যেহেতু এই মুহূর্তে শান্ত আছেন তাই ট্রিটমেন্টের জন্য আমরা অন্য কোথাও নিয়ে যাব, আপনার আবার প্রয়োজনও পড়তে পারে। ডাক্তার সাহেব সব প্রয়োজনে এগিয়ে আসবেন বলে আশ্বস্ত করে চলে গেলেন। সিনিয়র অফিসার আদিলের কাঁধে স্নেহসুলভ হাত রেখে বললেন, চিন্তা করো না, বুঝলে, পালাতে পারবে না, বলেই চলে গেলেন। সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জীবন কি অদ্ভুত, তাই না? কাউকে দেখে বোঝার উপায় নেই মানুষটা ঠিক কতটা কষ্টে আছে। সবাই শুধু ভালো থাকার অভিনয় করে যায় প্রতিনিয়ত। হঠাৎ নিস্তব্ধতায় পুলিশের জিপের আওয়াজ শোনা গেল। হাসপাতালের গেট দিয়ে হ্যান্ডকাপ হাতে বের করে নিয়ে আনা হলো ফাহাদকে। নিশ্চুপে সে বের হয়েছে, হ্যান্ডকাপে বন্দি হাত দুটো দিয়ে বুকের কাছে শক্ত করে আঁকড়ে ধরে আছে আরোহীর সেই ডায়েরিটা। আশেপাশে ভিড় জমা হয়েছে, চারিদিকে কত কৌতূহল, সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সাধারণ মানুষের চোখে একটা পাগলকে পুলিশ নিয়ে যাচ্ছে, এই দৃশ্য বেশ দুর্লভ। আদিলের এই প্রথম মনে হচ্ছে সত্যিই লোকটার সাথে অন্যায় হয়েছে, কিন্তু এখন তার করার কিছুই নেই, এই ভিড়ের মাঝে তাকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। স্নিগ্ধা চুপ করে আছে, ডায়েরিটা ফাহাদকে দিয়ে কি সে কোনো ভুল করেছে? সে তো শুধু আরোহীর অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ করতে চেয়েছিল। ফাহাদকে পুলিশের জিপে তোলা হলো, তার সঙ্গে দুজন পুলিশ বসে আছে। এতক্ষণ ফাহাদ চুপ করে এক মনে নিচের দিকে তাকিয়ে থাকলেও এবার সে মাথা তুলে ভিড়ের মাঝে তাকালো, মনে হচ্ছে কাকে যেন খুঁজছে। ভিড়ের মাঝে স্নিগ্ধার দিকে অপলকে তাকিয়ে আছে ফাহাদ। চারিদিকে চুপ হয়ে যাওয়ায় অভ্র মাথা তুললো স্নিগ্ধার কাঁধ থেকে।
তারপর আশেপাশে তাকাতেই পুলিশ জিপে বসে থাকা মানুষটার দিকে তাকালো। সে অফরের দিকে তাকিয়ে ফাহাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মলিন হাসিতে একবার নিচের ছেলের দিকে তাকালো। সে উপযুক্ত হাতেই তার ছেলে আছে। ফাহাদ রেজওয়ানের ছেলের পরিচয়ের থেকেও আবার ফায়েসের ছেলের পরিচয় অফরের জন্য বেশি মঙ্গলজনক। অফ্রকে কয়েক পলক দেখতেই পুলিশের জিপ ছেড়ে দিল। দেখতে দেখতে দূরত্ব বেড়ে গেল। একসময় অফ্রের চেহারা ঝাপসা হয়ে হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে গেল। ফাহাদের মাথার যন্ত্রণা আরো তীব্র আকার ধারণ করতে লাগল। স্নেগ্ধাদের বাড়ি আত্মীয় স্বজনে হৈ হৈ করছে। দুপুরের পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। স্পৃহাকে তৈরি করতে করতে স্নেগ্ধা শাড়িটাও বদলাতে পারেনি এখনো। স্পৃহাকে সাজিয়ে দিয়ে রুমে এসে গোসল সেরে বের হলো মাত্র। ভিজে চুলগুলো পিঠে ছড়িয়ে রেখে সুন্দর করে শাড়িটা পরে নিল। ঠোঁটে সুন্দর করে লিপস্টিক দিতেই হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকালো স্নেগ্ধা। পিছনে ঘুরতেই আদিলের চোখে চোখ পড়ল। পাঞ্জাবিতে আদিলকে এত সুন্দর লাগে জানা ছিল না স্নেগ্ধার। এর আগে লোকটাকে পাঞ্জাবিতে কখনো দেখেনি সে। স্নেগ্ধা কিছুক্ষণ তাকাতেই বুঝতে পারল আদিলও তার মতনই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। স্নেগ্ধা চোখ নামিয়ে এদিক সেদিক তাকালো, তারপর বলল, কি ব্যাপার, আপনি হঠাৎ দরজা বন্ধ করলেন কেন? আদিল দরজায় হেলান দিয়ে বুকের কাছে হাত গুজে স্নেগ্ধার দিকে তাকালো, তারপর বলল, কেন বন্ধ করেছি বুঝতে পারছো না? বলেই মৃদু হাসল সে। স্নেগ্ধা ভ্রু কুচকে তাকালো, তারপর হাতে লিপস্টিকটা টেবিলে রেখে এগিয়ে এসে আদিলের সামনে দাঁড়ালো। তারপর কঠিন গলায় বলল, বাড়ি ভর্তি মানুষ কেউ যদি দেখে এইভাবে দরজা লাগানো তাহলে কি ভাববে? আর তাছাড়া কারোর কোনো প্রয়োজন হলেও তো ডাকতে পারবে না আমাকে, শাসিয়ে বলল স্নেগ্ধা। আদিল হাত বাড়িয়ে স্নেগ্ধার বাহু ধরে দরজার সামনে এনে দাঁড় করিয়ে দরজার দুপাশে হাত রেখে এক দৃষ্টিতে স্নেগ্ধার পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, সবার প্রয়োজনের কথা ভাবছ আর আমারটা? আমারও যে তোমাকে প্রয়োজন। বলতে বলতে স্নেগ্ধার মুখের সামনের এলোমেলো চুল কানের পাশে গুঁজে দিল। স্নেগ্ধা ভোরকে গিয়ে তাকালো, কিছু বলার আগেই দরজায় মনিয়া নক করল। মনিয়া স্নেগ্ধার ছোট খালার মেয়ে। দরজার আওয়াজে স্নেগ্ধা হুড়মুড়িয়ে দরজা খুলতে যাবে, তার আগেই আদিল স্নেগ্ধার কোমর চড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। স্নেগ্ধা চোখ বড় বড় করে বলল, কি করছেন, কি ছাড়ুন, ডাকছে তো আমাকে। আদিল স্নেগ্ধার গলায় মুখ ডুবিয়ে দিতেই স্নেগ্ধার নিচের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল। শিউরে উঠে আদিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পড়ল না। মনিয়া আরো শব্দ করে দরজা ধাক্কা দিতে দিতে বলল, মনিয়ার কথায় স্নেগ্ধা হুড়মুড়িয়ে কয়েক পা সরে গেল। তারপর দরজা অল্প একটু খুলে মুখটা বের করতেই মনিয়া রেগে গিয়ে বলল, স্নেগ্ধা ভ্রু কুচকে বলল, তুই নিচে যা আমি আসছি, বলেই দরজা চাপিয়ে দিয়ে বুকে হাত রাখল। ভাগ্যিস মা খালা কেউ আসেনি, স্নেগ্ধা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু সামনে তাকাতেই আদিলের রাগান্বিত চেহারা দেখে বেশ মায়া লাগলো স্নেগ্ধার। দুদিন এত ব্যস্ততার মধ্যে কাটছে যে যখনই আদিল কথা বলতে এসেছে কিংবা কথা বলতে চেয়েছে তখন কেউ না কেউ কাবাব্বে হাড্ডি হয়েছে। স্নেগ্ধা ঠোঁট চেপে হাসি থামতেই আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। স্নেগ্ধা পা টিপে টিপে আদিলের সামনে এসে বলল, আপনার সাথে আমার কথা আছে, একটু এইদিকে আসুন। আদিল ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমার সাথে কথা বলতে হবে না, তুমি যাও, তোমাকে ডেকে ডেকে সবাই গলা শুকিয়ে ফেলেছে, বলেই তপ্ত নিঃশ্বাস ফেলল। স্নেগ্ধা ভ্রু কুচকে বলল, অদ্ভুত লোক তো আপনি, সবাই তো ব্যস্ত দেখেছেন। আদিল তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আচ্ছা তোমার বাড়ির মেয়েরা না হয় ব্যস্ত, আর ছেলেগুলো কিসে ব্যস্ত? বলেই তাতে দাঁত চিপল আদিল। স্নেগ্ধা ভ্রু কুচকে তাকাতেই আদিল রাগে দুই হাত বুকের কাছে ভাঁজ করতে করতে বলল, বকাটে এক একটা। স্নেগ্ধা ভ্রু কুচকে বলল, একদম আমার পরিবারের কাউকে নিয়ে আজে বাজে কিছু বলবেন না। আদিল আরো রেগে গিয়ে বলল, আচ্ছা ওরা আজে বাজে কাজ করতে পারে আমি বলতে পারবো না? ওই যে তোমার চাচাতো ভাই নাহিয়ান নাম, কখন যে ওকে মেরে হাসপাতালে পাঠায়। স্নেগ্ধা আর এক দফা রাগ দেখিয়ে বলল,
কি আশ্চর্য, আপনি ওকে মারবেন কেন? কি করে ও? আদিল দাঁতে দাঁত চিপে এগিয়ে এসে বলল, তোমার দিকে সারাদিন তাকিয়ে থাকে, দুদিন ধরে আমি সহ্য করছি, বাট নাও আই এম লুজিং মাই পেশেন্স, ইডিয়ট একটা। আদিলের রাগে কারণ শুনে স্নিগ্ধা ভেবা চেকা খেয়ে গেল, চোখ পিটপিট করে তাকালো। কি করবে এইবার সে? স্নিগ্ধা একটু কেশে বলল, শুধু তো তাকিয়েছে, এটা কোনো বড় ব্যাপার না, এত রাগ করছেন কেন? বলেই আদিলকে শান্ত করার জন্যে হাত বাড়িয়ে দিতেই আদিল স্নিগ্ধার হাত শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে বলল, এটা কোনো ব্যাপার না, আমি ছাড়া অন্য কেউ তোমার দিকে তাকালে আমার সহ্যই হয় না। আদিলকে অবাক করে দিয়ে স্নিগ্ধা এগিয়ে এসে আদিলের বাহু ধরে টেনে পায়ের পাতায় ভর করে আদিলের গালের অথর ছুঁয়ে দিল। তারপর কানে কানে বলল, সহ্য না হয় ভালো লক্ষণ, বুঝলেন? বলেই ছুটে পালিয়ে যাওয়ার আগেই আদিল স্নিগ্ধার কোমর চড়িয়ে ঝুঁকে এসে অথর দুটি মিলিয়ে দিল। আদিলের হঠাৎ কাছে চলে আসায় স্নিগ্ধা স্তম্ভিত হয়ে চোখ বন্ধ করে ফেলল। এই মুহূর্তের জন্য একদমই প্রস্তুত ছিল না স্নিগ্ধা। কিছুক্ষণ পর আদিল সরে আসতেই স্নিগ্ধা চড়ে চড়ে শ্বাস নিতে লাগল। আরেকটু হলে দম বন্ধ হয়ে আসত তার, আর আদিলকে দেখে সে হাসছে। স্নিগ্ধা আদিলকে সরিয়ে দিয়ে বিড়বিড় করে পড়ল, অসভ্য, বলেই রুম থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা অফ্রুকে খুঁজতে গিয়ে দেখল অফ্রু স্পৃহা আর চিমের মাঝখানে বসে আছে। বড়রা ওদের দোয়া করতে এসে যখনই মিষ্টি খাওয়াতে যাচ্ছে অফ্রু মুখ হাঁ করে বসে আছে। ফলস্বরূপ চিম আর স্পৃহা মিষ্টি নামক অত্যাচার থেকে মুক্ত। স্নিগ্ধা এক কোণে দাঁড়িয়ে অফ্রের দুষ্টুমি দেখছে। আদিল পাশে এসে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়াল। স্নিগ্ধা আদিলের উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকাতেই আদিল এগিয়ে এসে স্নিগ্ধার কাজ ঘেঁষে দাঁড়াল। স্নিগ্ধা অফ্রুকে দেখতে দেখতে হঠাৎ ফাহাদের কথা মনে পড়ল কেন জানি। শুনেছে লোকটা নাকি উন্মাদের মতন সারাদিন কিসব বলতে থাকে, আপাতত জেলেও আছে। আদিল চেষ্টা করছে যাতে ফাহাদের শাস্তি কিছুটা কমানো যায়। স্নিগ্ধার সঙ্গে সঙ্গে মন ঠিক করে নিল, এইসব ভেবে মন খারাপের দিন নয় আজকে। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর করেই শেষ হলো। স্পৃহাকে গাড়িতে তুলে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক ফোঁটাও চোখের জল ফেলেনি সে। গাড়িটা চলতে শুরু করতেই আস্তে আস্তে তার চোখে ভেসে উঠল কেন জানি, জিম প্রথম স্পৃহাকে কাঁদতে দেখছে, তার বুকের ভিতরটা কেমন করে উঠল, কি করবে বুঝতে পারছে না। স্পৃহাকে নিয়ে তো সে পালিয়ে যাচ্ছে না যে এইভাবে কাঁদতে হবে। জিম হাত বাড়িয়ে স্পৃহার দিকে টিস্যু এগিয়ে দিল। স্পৃহা টিস্যুর বক্স নিয়ে আবার মুখ ঘুরিয়ে ফেলল। জিম খেয়াল করল অনেকক্ষণ হয়েছে কিন্তু স্পৃহা কান্না এখনো থামায়নি। তার কিছু বলা প্রয়োজন কিন্তু বলতেও ভয় লাগছে, কি না কি বলে বসবে শেষে না রেগে যায়। যাক, রেগে যাওয়াটা খারাপ হবে না, আর যাই হোক কান্না তো থামবে। জিম নিচু স্বরে বলল, কান্না থামাও, কালকে তো আসবে। স্পৃহা কান্নার মাঝে একবার আর চোখে জিমের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে ফেলল। জিম স্পৃহার পাশ ঘেঁষে বসতে বসতে বলল, না মানে তোমার জন্যই বলছি, কান্না করে তো মেকআপ নষ্ট করে ফেলছো। স্পৃহা এবার তীক্ষ্ণ চোখে জিমের দিকে তাকিয়ে বলল, নষ্ট হোক তাতে আপনার কি? আপনি কি একবারও আমাকে বলেছেন আমাকে দেখতে কেমন লাগছে? তাহলে এত চিন্তা কেন আপনার? হুম হুম, অভিমানী সুরে বলল স্পৃহা। জিম ঠোঁট প্রসারিত করে একটু হাসল, তারপর বলল, আমি বাদে সবাই তো বলছে। স্পৃহা আরো চটে গিয়ে বলল, আশ্চর্য, সবার বলা দিয়ে আমি কি করব? আমি কি সবাইকে বিয়ে করেছি? জিম হাত বাড়িয়ে স্পৃহার হাতটা নিজের হাতের মাঝে রেখে বলল, নিজের মানুষের প্রশংসা কখনো নিজের মুখে করতে হয় না, তাহলে নাকি নজর লাগে। এটা আমার মা সবসময় বলতেন, আমি কুসংস্কারে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু মায়ের মুখ থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কথাগুলো শুনে স্পৃহা বিস্ময় নিয়ে জিমের দিকে তাকালো। ভালো লাগাই কেন জানি মনটা আচ্ছন্ন হয়ে গেল। স্পৃহা জিমের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ জিমের কাঁধে মাথা রাখল, হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, তাহলে আমি কি করে বুঝবো আমাকে কখন সুন্দর লাগছে কখন খারাপ লাগছে? জিম দুহাতে স্পৃহার মুখটা তুলে ধরতেই স্পৃহা অবাক হয়ে তাকালো। তারপর স্পৃহাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে স্পৃহার কপালে গভীর আবেগে অথর ছুঁয়ে দিয়ে বলল,
এবার বুঝেছ? স্পৃহার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল, বোধহয় একটু লজ্জাও পেল সে। মুখ নামিয়ে নিয়ে হ্যাসুচোক মাথা নেড়ে পুনরায় জিমের কাঁধে মাথা রাখল। নিচের ঠোঁট কামড়ে ধরে অদ্ভুত এক ভালো লাগা নিয়ে জানালার বাইরে তাকাতেই দেখল বিকেলের আকাশে এক রংধনু যেন তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা রাস্তা গাড়িটি চলছে আপন বেগে, একটি নবদম্পতিকে নিয়ে নতুন এক গল্পে।